আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 26তম জন্মদিবস পালন করল জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র মিউনিসিপ্যাল মার্কেট শিলিগুড়ি জলপাইগুড়ি বাস স্ট্যান্ডে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন কর্মী শ্রমিক ইউনিয়নের আইএনটিটিইউসির পক্ষ থেকে। সকালে পরিবহন কর্মীদের উপস্থিতিতে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলন করেন তরাই ডুয়ার্স প্ল্যান্টেশন ওয়ার্কার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্বপন সরকার মহাশয়। আজকে আমরা জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র এইচজিডিএর কমপ্লেক্সের মতো অবস্থিত জলপাইগুড়ি শিলিগুড়ি মিনিবাস যে স্ট্যান্ড আছে সেখানে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন কর্মী শ্রমিক ইউনিয়ন আইএনটিটিইউসির পক্ষ থেকে আমরা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 26তম জন্মবার্ষিকী আমরা পালন করলাম পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হলো। আমরা আজকের দিনটা শপথ আমাদের নিচ্ছি আমরা যখন দিকে দিকে ব্যাপক উন্নয়ন করছে মমতা ব্যানার্জি, আরও উন্নয়ন হবে সারা জেলায় যেরকম হচ্ছে সারা রাজ্যে সেরকম উন্নয়ন হবে আমাদেরও। এই আজকে প্রতিষ্ঠা দিবসে সংকল্প গ্রহণ করতে হবে, আমরা দিকে দিকে মানুষের জন্য কাজ করব। এটাই আমাদের হচ্ছে প্রথম শ্রমিক সংগঠন আইএনটিইউসি হচ্ছে পন্থা বা কর্মপন্থা হচ্ছে মানুষের জন্য কাজ করব, শ্রমজীবী মানুষের জন্য কাজ করব, তারা যাতে বঞ্চিত না হয়। তাই আজকে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবসে আমরা শপথ নিচ্ছি।